অজানা রোগের থাবায় বিলোনিয়া মহকুমাতে থরহরি কম্প শুরু হয়ে গেছে। উদ্বিগ্ন জনগণ, শিশু সহ মহিলা ও বৃদ্ধরা এই রোগে আক্রান্ত হয়ে পড়ছে। শতাধিকের ঊর্ধ্বে ছাড়িয়েছে অজানা রোগে আক্রান্তের সংখ্যা। দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে জেলা প্রশাসনের, মহকুমা প্রশাসনের, জেলা এবং মহকুমা স্বাস্থ্য দপ্তরের। তবে জেলা ও মহকুমা স্বাস্থ্য দপ্তর পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। সিজন ভিত্তিক বলে চিকিৎসকরা দাবি করে ভাইরাস হিসেবে চিহ্নিত করে পরিষেবা দিচ্ছে আক্রান্ত রোগীদের। এর মধ্যে রোগীর মল পরীক্ষার জন্য আগরতলা ল্যাবে পাঠানো হয়েছে। এছাড়া ড্রিঙ্কিং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জেলে স্যাম্পলে পাঠানো হয়েছে বলে জানা যায়। তবে যাই হোক, এই রোগের প্রাদুর্ভাবকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিলোনিয়া মহকুমা জনগণের মধ্যে। দিন আগে পরিষ্কার হয়েছিল, হ্যাঁ, না 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 না, ওইটা মনে হয় ওনাদের স্টুল স্যাম্পল আমরা পাঠিয়েছি। রিপোর্ট এলে আমরা বলতে পারবো কি কারণ এই ডায়রিয়ার প্রাদুর্ভাবটা দেখা দেওয়ার। তার পাশাপাশি আমরা যেসব খাবারের জিনিসগুলো যারা বানান, বিভিন্ন হোটেল, মিষ্টির দোকান, রেস্তোরাঁ, সব কোটাতেই আমরা ভিজিট করছি এবং ওনাদের কাগজপত্র সঠিক আছে কি না, কোনো এক্সপেরি কারোর কাগজপত্র হয়েছে কি না সেগুলো খুঁজে খুঁজে দেখছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ওনারা খাবার তৈরি করছেন বা পরিবেশন করছেন কিনা সেগুলোও দেখছি এবং বেশ কিছু কিছু জায়গাতে আমরা কিছু লোফলস এদের পেয়েছি এবং এনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, কাউকে নোটিশ দেওয়া হয়েছে এগুলো ঠিকঠাক করার। 7 দিনের সময় আমরা দিয়েছি এবং তারপরে আমরা আবার ভিজিট করব। মূলত এই ভিজিটটা আমাদের হঠাৎই, কারণ যেহেতু আমাদের বিলোনিয়া এবং মাইছড়াতে ডায়রিয়ার প্রাদুর্ভাবটা বেশি দেখা দিয়েছে, তার জন্য বিলোনিয়া মিউনিসিপ্যালিটির যে কটা মিষ্টির দোকান, রেস্তোরাঁ, হোটেলগুলো আছে সেগুলোর গুণগত মান পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় আছে কি না সেটা দেখার আমরা চেষ্টা করছি। এই কারণে কেন এই ডায়রিয়ার প্রাদুর্ভাবটা আমাদের এই সাবডিভিশনে, বিলোনিয়া সাবডিভিশনে বেড়েছে সেটা সেটার কারণ আমরা খুঁজতে চাইছি, বের করতে চাইছি তার জন্য। আর আমি এটাও বলবো, সবাইকে বলবো, জনগণকে, যে আপনাদের আতঙ্কিত বা ভয়ের কোনো কারণ নেই, আতঙ্কিত হবার কারণ নেই। আমরা হেলথ ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ সবাই একযোগে কাজ করছি এবং পরিস্থিতি আমাদের আওতার মধ্যেই আছে। আমাদের কাছে পর্যাপ্ত ওষুধপত্র আছে, আমরা রোগীদের এবং গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের মেডিকেল টিম পাঠাচ্ছি এবং হাসপাতালেও পর্যাপ্ত ব্যবস্থা আমরা রেখেছি, বেডের ব্যবস্থা রেখেছি। আতঙ্কিত হবেন না, অযোধ্যা